শিক্ষকদের ট্রান্সফার সংক্রান্ত টেনসি মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে। শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এই মামলায় লড়ছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সমিতি সম্পাদক অনিমেষ হালদার ও তাদের আইনজীবী আজকের শুনানি নিয়ে যা জানিয়েছেন দেখে নেওয়া যাক। আজকে শুনানি শুরু হওয়ার সময় সরকার পক্ষের উকিল সেটিকে ভ্যাকেট করার জন্য কলকাতা জেলাকে উদাহরণ হিসাবে তুলে ধরেন এবং আপ্রাণ চেষ্টা করেন যেটা ভ্যাকেট করার জন্য। আমাদের পক্ষ থেকে অর্থাৎ সেকেন্ডারি টিচার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধরছিলেন তিনি এর বিরোধিতা করেন এবং তিনি মামলার হিয়ারিংয়ের জন্য মামলা প্রসিড করার জন্য কোর্টের কাছে আবেদন জানান। কিন্তু মহামান্য আদালত ডিভিশন বেঞ্চ বলেন যে এই মামলা শুনানির জন্য ইট উইল টেক সাম টাইম বিকজ ভাইরিস হ্যাজ বিন চ্যালেঞ্জ, সো উই উইল ফিক্সড এ ডেট ফর হিয়ারিং। অন দ্যাট পয়েন্ট মিস্টার প্রতীক ধর বলেন যে এখনো পর্যন্ত রেসপন্ডেন্ট নাম্বার 3 and 4 দ্যাট ইজ বোর্ড অ্যান্ড SSC দে হ্যাভ নট ইয়েট ফাইল এনি কাউন্টার, সো ইট শুড বি রেকর্ডেড হোয়েদার দে উইল ফাইল অর দে উইল নট ফাইল, দ্যাট শুড বি রেকর্ডেড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। বোর্ডের আইনজীবী বলেন যে তারা ইন দ্য মিন টাইম কাউন্টার ফাইল করবেন এবং সর্বশেষ যে মহামান্য আদালত অর্ডার দেয় তাতে এই মামলাটি আগামী এপ্রিল মাসে ফিক্সড হয়েছে এবং 9/10/2023 যে ইন্টারিম প্রোটেকশন ছিল সেটি বহাল থাকছে এবং ইন দ্য মিন টাইম বোর্ডকে কাউন্টার ফাইল করার জন্য বলা হয়েছে। এবং এর পরবর্তীতে আমাদের SDE-এর সিনিয়র আইনজীবী প্রতীক ধর যারা 6/9/2023 এবং 9/10/2023 মধ্যে ইন দ্য মিন টাইম যাদেরকে ট্রান্সফার করা হয়েছে সেই সংক্রান্ত একটি IA কোর্টের কাছে প্রেস করা হলে কোর্ট বলে যে ইট উইল বি কনসিডার অ্যাট দ্য টাইম অফ ফাইনাল হিয়ারিং। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির যে টেনসিকে চ্যালেঞ্জ করা মামলা আজকে নেতাজি জন্মজয়ন্তীর শুভ দিনে এটি সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়। সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে আজকে আমাদের পক্ষ থেকে আইনজীবী প্রতীক ধর তিনি আজকে জোরালো লড়াই করেন সরকার পক্ষের পক্ষ থেকে এই ইন্টারিম প্রোটেকশন যেটি পূর্ববর্তীতে দেওয়া হয়েছিল সেটিকে ভ্যাকেট করার জন্য তারা জোরালো আবেদন করেন কিন্তু মহামান্য আদালত সেই আবেদনে কর্ণপাত করেনি। মহামান্য আদালত ইন্টারিম প্রোটেকশন পূর্ণ মাত্রায় বহাল রাখার কথা পরিষ্কার করে তারা বলেছেন এবং একই সঙ্গে প্রতীক ধর এটাও উত্থাপন করেছেন যে সমস্ত চাকরিজীবী তারা ট্রান্সফার অর্ডার পাওয়ার পর জয়েন করেছিলেন সেই সংক্রান্ত একটি IA ফাইল করা আছে, এই IA ফাইল সংক্রান্ত বিষয়টিও তিনি আজকে উত্থাপন করেন এবং এর হিয়ারিং চান এবং সেই ক্ষেত্রে মহামান্য আদালত এই আদেশ দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করেছেন যে এই টিচার যারা জয়েন করেছেন তাদেরটি ফাইনাল হিয়ারিংয়ের সময় তিনি শুনবেন এবং এই সংক্রান্ত শোনার পর সেই জাজমেন্ট তারা দেবেন। এই রায় আমাদের পক্ষেই গেছে বলে আমরা দাবি করছি, এই কারণে দাবি করছি যে ইন্টারিম প্রোটেকশনকে তারা খারিজ করতে পারেনি, যে টিচাররা জয়েন করেছেন তাদের দাবি পজিটিভলি বিবেচনার মধ্যে আনা হবে এবং একই সঙ্গে এই মামলাটি যেহেতু এপ্রিল মাসে ফিক্স করা হয়েছে অতএব এপ্রিল মাসে আমরা আবার একটা জোরালো লড়াইয়ের জন্যে এগিয়ে যাব এবং যে কথা বলে নেতাজি তার আজাদিন ফৌজকে উজ্জীবিত করেছেন কদম কদম বাড়ায় যা, আমরাও সেরকম কদম কদম বাড়িয়ে এই মামলাকে একদম অন্তিম পর্যায়ের দিকে নিয়ে যাবার জন্যে শপথ নিচ্ছি। দ্যাটস অল। স্যার একটা কথা বলছি যে এটা গেল আজকের আমাদের প্যানেল অফ লয়ার্স তাদের অবজারভেশন বা তাদের অ্যানালিসিস,
এবারে লিখিত অর্ডার পাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং তারপরে পরবর্তীকালে আমরা আবার এটা ব্যাখ্যা করবো আপনাদের সঙ্গে নিয়ে। আর যারা মামলার সাথে সরাসরি যুক্ত আছেন তাদেরকে নিয়ে আমরা সন্ধ্যের দিকে আলাদাভাবে বসবো, তাদের কিছু টেকনিক্যাল প্রশ্ন থাকলে আমরা সেখানে উত্তর দেবো। ধন্যবাদ।